नमस्कार, दिस इज एमिली घोष ऑन बिहाफ ऑफ इंडियन क्लासिकल म्यूजिक सर्कल आईसीएमसी। सो टुडेज वेंचर इज पंडित शंकर घोष मेमोरियल इवेंट, द स्टार्टिंग पॉइंट ऑन 10th ऑफ अक्टूबर, द बर्थडे ऑफ संगीताचार्य पंडित शंकर घोष। एंड वी आर लिटरली वेरी प्रिविलेज्ड दैट Today, with us, we have Vidushi Shongjukta Ghosh. Guruma, pranam. Pranam. And Sri Sunil Banerjee. It's better for us to say Pandit Sunil Banerjee, a very near student of Guruji. Kaku, pranam. Pranam. A small introductory part of ICMC. Real music is not for wealth, not for honors, or even the joys of the mind, but as a path for realization and salvation. Indian Classical Music Circle. The roots of the classical music of India are found in the Vedic literature of Hinduism and the ancient Natya Shastra, the classic text on performance arts by Bharat Muni. Indian classical music has two foundational elements, raga and tala. So ICMC is also creating a bridge between raga, which is based on swar, and tala, which measures the time cycle. And specially, it's really, we are honored to say that Guruji was attached much more with Tal, but he was also attached with Swar. Ajker amader onushthaner shurute jehetu amra enader moton shudhu onara onar Gurujir eto kacher manush bolbo na, onara nijerao kintu সঙ্গীতের সাথে রীতিমতন যুক্ত এবং সেই সঙ্গীতকে নিয়েই কিন্তু গুরুজির সাথে তারাও কিন্তু সেইভাবেই নিজেদের পথটা চলেছেন। অনেক কাছ থেকে মানুষটিকে দেখেছেন, অনেক সঙ্গীতকে নিয়ে নিজেদের মধ্যেও বাড়িয়েছেন, গুরুজির পথ দেখানোতে চলেছেন এবং এত সুন্দর একটা আজকের সন্ধ্যা আমাদের আমাদের আইসিএমসির জন্য যে গুরুমা এবং সুনীল কাকু দুজনেই যে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, সত্যি তাদেরকে আমাদের দুজনের তরফ থেকে, আমার তরফ থেকে এবং রামপ্রপন্নর তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। গুরুমার কাছে আমার একটা আবদার বলবো, আমি আমি যেহেতু আমি খুব কম সময়ের জন্য গুরুজিকে দেখেছি, তাল ক্লাস করতে গিয়ে দেখেছি আমি, কিন্তু ওইটুকুনি সময়ও যতটুকুনি আমি ওনার স্নেহ পাওয়ার মানে যোগ্যতা তো আমি বলবো না, আমার যোগ্যতা কিছুই নেই, কিন্তু উনি যে ওইটুকুনি যে একটা মানে প্রায়োরিটি দিয়েছিলেন যে হ্যাঁ তুই এই সময় এভাবে ক্লাস করবি, এই যে এত কিছু মানে আমরা ভাবতে পারছি না যে হ্যাঁ আমাদের আইসিএমসি এর একটা এ চলবে, আমাদের কিছু কাজকর্ম চলবে এবং গুরুজির জন্মদিনটাকে আমরা যদি কিছু না করতে পারি তাহলে তো আর কিছুই হলো না আর কি, যাকে বলে। অলদো আমরা দুজনেই কলকাতা থেকেই বিলং করি, গুরুমা আমি একটু জানতে চাই যে আপনি তো জীবন সঙ্গিনীও ছিলেন ওনার এবং সাথে নিজের সঙ্গীতটা কি বজায় রেখেও গুরুজির সঙ্গীতকেও কিন্তু সেইভাবে আপনি প্রাধান্য দিয়েছেন, যদি সেই জিনিসটাকে যদি আপনি একটু আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ নিশ্চয়ই, প্রথমত তো আমি একদম ছোট থেকে গান করি এবং প্রথমে আমি পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী সেটা 10 বছর, তারপরে 18 বছর আমি ওস্তাদ মুনাওয়ার আলী খান সাহেব পাতিয়ালা গাই, আমি কাজল পাতিয়ালা, তো সেই শিক্ষাটা আমার হয়েছে, তার সাথে সাথে অন্য গান বাজানো হয়েছে এবং আমি যখন প্রসূনদার কাছে শিখি সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু তবলার গুরু ছিলেন ওখানে পণ্ডিত শঙ্কর ঘোষ, পরবর্তীকালে উনি আমার স্বামী এবং সেই সময় থেকে আমি ওনাকে চিনি। উনি আমাদের তাল ক্লাস করাতেন, আমাদের ডিগ্রির পরীক্ষাগুলোর
যা কিছু হতো সেগুলো আমাদের লিখে করাতেন। তো তারপরে পরবর্তীকালে আমার ওনার সঙ্গে বিবাহ হয় আর কি। তো তারপরে আমি আজকে যে এতটা সাকসেসফুল হয়েছি আমার সঙ্গীত জগতে, তার জন্য তো ওর অবদান অনেক, কারণ ও আমাকে গানটা করতে দিয়েছে। এইভাবে আমি রোজ ওস্তাদির বাড়িতে যেতাম, বিকেলবেলা ফিরতাম, মানে কোনো দিনের জন্য বলেনি যে তুমি আজকে যেও না, আজকে বাড়িতে থাকো, সেটা কখনোই বলেনি। আমার প্রচুর প্রোগ্রাম হতো বাইরে বাইরে, সব জায়গায় আমি যেতাম, কখনো অন্য কারোর সঙ্গে যেতাম, সুনীল আমার সঙ্গে অনেক বাজিয়েছে, আর তাছাড়া ও বাজিয়েছে, আমার ছেলেও বিক্রম ঘোষ এখন ও অনেক বাজিয়েছে ছোট থেকে। তো সেই সমস্তগুলো স্মৃতিগুলো খুব মনে পড়ে যে ও আমাকে যথেষ্ট সাহায্য করেছে, মানে গান বাজনার ক্ষেত্রে সত্যি আমার, মানে অন্য জায়গায় থাকলে হয়তো আমার এই 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 কি বলবো, আমার জায়গাটার জগৎটা ব্যস্ততাটা হতো না, বা আমি আমি 27 বছর রেডিও গেয়েছি, রেডিও গাওয়া আমি পরে বন্ধ করে দিই, প্রচুর বছর আমি টিভি গেয়েছি, রেডিও গেয়েছি, দেশ বিদেশে কাজ করেছি, গান করেছি, সবকিছু করেছি, শিখিয়েছি, সান ফ্রান্সিস্কো ছিলাম, লন্ডনে ছিলাম, গুরুজি হয়তো ট্যুরে চলে গেল, আমি একাই করতাম ওগুলো, কিন্তু গুরুজির দিক থেকে আমি প্রচন্ড সাহায্য পেয়েছি। তারপরে পরবর্তীকালে আমার ছেলে তো এখন জানো বিখ্যাত তবলা বাদক পণ্ডিত বিক্রম ঘোষ, ও আমার সঙ্গে অনেক বাজিয়েছে, ছোট থেকেই বাজিয়েছে, আমার ওস্তাদজির সঙ্গে, মনোয়ার খান সাহেবের সঙ্গে। গুরুমা, আপনার মাইকটা মিউট হয়ে গেছে আমার মনে হয়। আপনার মাইকটা মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে নিন প্লিজ। মাইকটা মিউট হয়ে গেছে, বোধহয় কেউ কন্ট্রোল করছেন। এবার ঠিক, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে। আমি পণ্ডিত শঙ্কর ঘোষ সম্বন্ধে বলি যে আমি যখন প্রসন্নর কাছে শিখতাম সেই সময় থেকে আমি ওনাকে চিনি, ওখানে টিচার ছিলেন এবং প্রচুর সংখ্যক ছাত্র তৈরি করেছেন, একেবারে নিয়োজিত প্রাণ ছিলেন তবলায়। ওখানেই আমি দেখতাম কত ভিড়, কত তবলার স্টুডেন্ট, এবং আমি অনেক প্রোগ্রাম, তখন আমার বিয়ে হয়নি, আমি হয়তো আমার মায়ের সঙ্গে দাদার সঙ্গে আমি প্রোগ্রাম শুনতে যেতাম, তো ওর বাজনা শুনতে যেতাম। আমি তখন থেকে জানি যে একটা কি ভার্সেটাইল লোক, যে মানে তবলা নিয়ে এক্সপেরিমেন্টের তার শেষ নেই, এত কিছু করেছে এবং ইভেন কিছু তাল তৈরিও করেছে। তো সেই দিক থেকে আমি মানে খুব কৃতজ্ঞতা জানাই ঈশ্বরকে যে আমি ওর স্ত্রী, আমি ওই সাহায্যগুলো পেয়েছিলাম। তো এই বলছি কারণ ওর সম্বন্ধে বলে তো শেষ করা যাবে না, বিশাল লোক ছিলেন, বিরাট মানুষ ছিলেন, তবলা অন্তপ্রাণ ছিল, আবার একটু গানও গাইতেন, সুট্টুর করতেন, হারমোনিয়ামটা অসম্ভব ভালো বাজাতেন। তো এই আর কি, আর কি বলবো, আমি খুব লাকি। টোটাল মিউজিশিয়ান বলতে যাবো, যে কমপ্লিট কমপ্লিট মিউজিশিয়ান বলতে যাবো, যে একদম একদম উনি একদমই ছিলেন। তো আমি প্রথম, আমি আগে আমি একটু আমার কথা একটু একটু বলি, জাস্ট 2 মিনিট। আমার বাবা যেহেতু পণ্ডিত ইন্দ্রনীল ভট্টাচার্যর সিনিয়র স্টুডেন্ট, তো সেই সূত্রে আমি আগে শঙ্কর জেঠু বলতাম, জেঠু বলতাম ওনাকে। তো বাবা শঙ্কর দা বলতেন, কারণ একসাথে যখন ইন্দ্রনীল জেঠুর সাথে, ইন্দ্রনীল ভট্টাচার্যের সাথে, পণ্ডিত ইন্দ্রনীল ভট্টাচার্যের সাথে যখন ওনাদের একসাথে বাজনা টাজনা, তো বাবা টুরে যেতেন, সেই হিসেবে শঙ্কর দা খুব ভালোবাসতেন বাবাকে। কিন্তু তারপরে আমার বিবাহের পরে আমি আপনাকে গুরুমা, যেটুকে গুরুজি বলতে শুরু করি, কারণ আমার স্ত্রী ভ্রমর আপনার গানের শিষ্যা, আপনার কাছে গান শিখেছে, সেহেতু আমার আমার সম্বোধনটা চেঞ্জ হয়ে গেল আমার বিবাহের পরে, গুরুমা আর গুরুজি আমি বলতে শুরু করলাম। আর সেই হিসেবে আপনাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে উনি অ্যাজ এ মিউজিশিয়ান তো ছিলেনই, আর গুরু তো ছিলেনই, সেটা পুরো দুনিয়া, পুরো সারা বিশ্ব জানে, কিন্তু দৈনন্দিন জীবনে একজন আর্টিস্ট, একজন শিল্পী কিরকম ভাবে সেই শিল্প সত্তাটা ক্যারি করেন, ধরুন
একটা রেয়াজ, দিনের রেয়াজ, নিজের প্র্যাকটিস থাকে, শেখানো থাকে, তারপরে বাড়ির পরিবারেরও একটা এক্সপেকটেশন থাকে। আমরা অল্প অল্প করে করার চেষ্টা করছি, আমরা ওইগুলো খানিকটা খানিকটা করে একটা চ্যালেঞ্জ ফেস করি। তো সেটাকে উনি কিভাবে শিল্প সত্তা দিয়ে ওটাকে ব্যালেন্স করতেন, নিজের রেয়াজ, অন্যদের বাচ্চাদের শেখানো বা স্টুডেন্টদের শেখানো, পরিবারকে টাইম দেওয়া, নিজের অনুষ্ঠান করা, হ্যাঁ, এতগুলো দিক, আরো কত কত দিক থাকে শিল্পীর, সেগুলো উনি কিভাবে ব্যালেন্স করতেন, এটা যদি আমাদের একটু কিছু অল্প কথায় বলেন। খুব ভালো ব্যালেন্স করতেন, কারণ সকালবেলা উঠে হয়তো প্রথমে নিজে খানিকটা রেয়াজ করে নিতেন, ধরুন ধরো এক এক দেড় ঘন্টা দেড় ঘন্টা এরকম রেয়াজ করতেন। বোম্বা তখন ছোট, বিক্রম, বিক্রমকে নিয়ে বসতেন, ওকে একদম ছোট থেকে তৈরি করেছেন, এবং তারপরে ওর ক্লাস শুরু হতো, ওনার ক্লাস শুরু হতো। ক্লাসে অসংখ্য ছাত্র আসতো, যাদের মধ্যে অনেকে আছে, যেমন সুনীল তো আছেই, সুনীল ব্যানার্জি, তারপরে অরূপ চ্যাটার্জি আছে, পরিমল চক্রবর্তী আছে, এরকম অনেক যারা রয়েছে যারা এখন একদম কৃতি। তো সেই কাজটাও অসম্ভব ভালো করতেন। তারপরে হয়তো শিখিয়ে টেকে দুপুরবেলা চান টান করে খাওয়া দাওয়ার পরে একটুখানি হয়তো রেস্ট করে নিয়ে বিকেলবেলা থেকে আবার প্রোগ্রামে যাওয়া বা ক্লাস করা, যদি বাড়িতে থাকতেন তখন ক্লাস ক্লাস করতেন, আর তা নাহলে প্রোগ্রাম থাকলে পরে প্রোগ্রামে যেতেন, আমরা সঙ্গে যেতাম। তখন আমার এতটা কিছু হয়নি, তখন আমি ওর প্রোগ্রামেই যেতাম, শিখতাম আমি সেই সময়। তো অসম্ভব ব্যালেন্সড, সব কিছু একদম গুছিয়ে, জামা কাপড় কি পরবে, আমাকে হয়তো একটুখানি বললেন যে একটু দেখে দাও তো এটা ঠিক আছে, তো ব্যাস। আর সাজগোজ করতে খুব ভালোবাসতেন, এটাও মানে খুব কালারফুল লাইফ আর কি, নানা রঙের পাঞ্জাবি ধুতি, কালার ধুতি, খেতে খুব ভালোবাসতেন, কত যে খাবার অর্ডার হয়ে যেত সকালে উঠে, খাবো ওই খাবো করে খুব সুন্দর করে, মানে খেয়েও খুব তৃপ্ত হতেন আর কি। আমাদের, আমিও করতাম, আমাদের এখনো স্টিল আছে একজন খুব কাছে, তাকে বলিতে যে এই রান্না করবি, চিংড়ি মাছ, কাঁকড়া, কাঁকড়া খেতে খুব ভালোবাসতো। তারপরে যেগুলো আমি খাই কচ্ছপের মাংস, সেগুলো আনা হতো ওর জন্য, এইরকম খুব খেতে ভালোবাসতো। আর লাইফটাকে এনজয় করেছে একদম টোটালি। আমাকে একদিন বলছে, ডায়মন্ড হারবার গিয়েছিল ওর ছাত্রদের নিয়ে, তা আমাকে বলেছিল, আমি যাইনি, বাড়িতে এসে আমাকে বলছে, জানো আজকে কি কি খেয়েছি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস, তিনটে আর খেয়েছি। আমি বললাম, তুই পারলে কি করে হজম করবি? বলে হ্যাঁ হ্যাঁ হজম হয়ে যাবে, এরকম আর কি। খুব খাদ্য রসিক ছিলেন। ঠিক আছে, হ্যালো রাপ্রপন্ন, তোমার গলা শোনা যাচ্ছে না। গুরুমা, আপনি আমাদের সাথে কিছুক্ষণ থাকুন, আমরা কাকুকে কয়েকটা প্রশ্ন করি, তারপর আবার আপনার কাছে ফিরে আসব। ঠিক আছে কাকু, আপনাকে যেটা আমরা প্রথমে জানতে চাইবো, সেটা হচ্ছে গুরুজি পণ্ডিত শঙ্কর ঘোষ এমন একজন মানে শিল্পী ছিলেনই, এই লেভেলের শিল্পী, কিন্তু গুরু হিসেবে আপনি প্রবাবলি ওনার সিনিয়র মোস্ট স্টুডেন্টদের মধ্যে অন্যতম। আপনি, তারপরে বিমল, বিমল বিমল কাকু আছেন, বিমল রায়, তো আপনারা তো গুরুজি এত সাত আটটা প্রজন্মকে, এটা তো বিরল, দেখা যায় না, সাত আটটা প্রজন্মকে একসাথে উনি তৈরি করেছেন, এবং প্রত্যেক জেনারেশনে মানে একদম শীর্ষস্থানীয় বাজিয়ে তৈরি করেছে প্রত্যেক জেনারেশনে। তো এই যে গুণ ওনার গুরু হিসেবে ছিল, এই সম্পর্কে যদি আপনাদের, আপনি একটু যদি আমাদের কিছু বলেন যে কিভাবে উনি এই জিনিসটা এত দিন ধরে, দীর্ঘ এত দশক ধরে জিনিসটাকে এই লেভেলে করে যাওয়া, এটা একটা সাংঘাতিক কঠিন ব্যাপার এবং শেখার ব্যাপার অন্যদের জন্য, তো এইটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমাদের প্রথমে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে যাবার আগে, ওনাকে আমি কিছুকে দেখতাম,
উনি আমার কে ছিলেন একটু ব্যাখ্যা না করলে নিশ্চয়ই এই দিকগুলো বলতে একটু অসুবিধা হবে আমার, সেজন্য প্রথমে আমার সঙ্গে ওনার সম্পর্কটা বলে দিই আগে। আমার 1965 তখন আমি ছোট্ট ছেলে, আমি একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম এবং সেখানে উনি যাচ্ছিলেন। তারপরে জাজমেন্টের পর উনি, আমি ফার্স্ট হওয়ার পর তারপরে দেখা করার পর ইচ্ছা প্রকাশ করলাম মানে আমার দাদাকে দিয়ে যে ওনার কাছে আমি শিখবো। তো তখন আমি অলরেডি বাচ্চারা যেমন বাজায় হুড়ু করে বাজাচ্ছি, তো উনি বললেন আরে নিশ্চয়ই, তো তুমি চুঁচড়োই শিখতে আসো, তুমি চুঁচড়োতে আমি আর ইন্দ্রদা শেখাতে যেতেন। তো ধরো ওই 1965 থেকে আমার ওনার সঙ্গে সম্পর্ক। প্রথমে ভয় ভয় পেতাম, মাস্টারমশাইয়ের ভাব ছিল, মানে আমি বলতে চাইছি এই জন্যে মানে একটি লোক আমার কাছে কত রকম ছিলেন, প্রথমে মাস্টারমশাই যেমন আমরা বলতাম মফস্বল এরিয়া, তারপর সেটা আমি শঙ্করদাতে এলাম, তারপর শঙ্করদা বাদ দিয়ে দাদাতে এলাম, দাদাতে আসার পর তারপরে গুরুজিতে এলাম, গুরুজি বলতে আরম্ভ করতাম। কিন্তু উনি অন্তরে ছিলেন আমার বাবা, আমার এভরিথিং, আমার ধ্যান জ্ঞান এভরিথিং আমি গুরুজি বলছি, দাদা বলছি, কি বলতেন জানি না, মানে হি ওয়াজ লাইক গড টু মি। এবং তার চিন্তা ভাবনা, তার জীবনযাত্রা, তার আমাকে জীবন দেখিয়েছেন। এবং শুধু তবলা বাজান নয়, মানুষ হতে গেলে বা মিউজিশিয়ান হতে গেলে ভালো কি কি দরকার, আচ্ছা ডিসিপ্লিন, ফার্স্ট থিং ডিসিপ্লিন হওয়া দরকার, কঠোর পরিশ্রম তো থাকবে সঙ্গে ডিসিপ্লিন লাইফ থাকবে, নিয়মবর্তিতা এত মেনটেন করতেন যে সেটা একটা শিক্ষণীয়, তারপরে শেখানোর পদ্ধতি আমি দেখেছি, এই যে তুমি বললে আমি আমার উপরের জেনারেশন যারা শিখেছে বিখ্যাত বাজিয়ে অংশুমান ব্যানার্জি অংশুদা, সে যে তখনকার দিনে রেডিও কম্পিটিশনের ফার্স্ট হচ্ছে, মানে এইরকম সেই জেনারেশনকে উনি শিখিয়েছেন। তার সঙ্গে আরো মানিক দায়া বা এরকম ছিলেন, আমি কি সঞ্জয় দাকে দেখেছি ক্লাস করতে, সঞ্জয় মুখার্জি আমাদের সঞ্জয় দা। তারপরে আমি আসি, তারপরে ওরা চলে যায়, কিন্তু তাদেরকে আমি সংস্পর্শে এসেছি। কিন্তু আমার থেকে পরবর্তীকালে আমার জেনারেশনের পরে ধরো অরূপ পরিমল তন্ময় এদেরকে দেখেছি, এবং তার পরের জেনারেশন মানে দেখেছি একদম ছোট 4-5 বছরে দেখেছি। অতএব আমি এতগুলো জেনারেশনকে আমি শেখাতে দেখেছি, এবং সেই শেখানোর মধ্যে তফাৎটা আমি দেখতাম যে একটি লোক কি করে আমাদের যে অনুযায়ী শেখানো সেটাও শিখিয়েছেন, তার পরবর্তীকালে যাদের শেখাচ্ছেন তখন দেখলাম না এত অন্য অন্য কেউ, মানে আর এই চিন্তা নয় তাদের মধ্যে চিন্তা করে বাজাচ্ছেন, আবার যারা সবে ধাঁধা তেটে ধাঁধা চুন্না বাজাচ্ছে তখন মনে হচ্ছে যে এ এটা সাধারণ একজন তবলিয়া, তখন সেই যে লোকটা পাণ্ডিত্য হতো একদম বোঝা যাচ্ছে না ওই ধাঁধাতে ওই রকম স্ট্যান্ডার্ডে, তার মানে ঠিক ক্যাটাগরি অনুযায়ী। হ্যাঁ, এই শিক্ষাদান পদ্ধতিটা সেইখান থেকে আমারও ডেভেলপমেন্ট হতো। আমিও যখন গুরুজি থাকতেন না, একসময় অনেক গ্রুপকে আমি শিখিয়েছি, তখন ওই শেখানোর মধ্যে দিয়ে আমার উনি ওনার ছায়া আসতো যে কি পদ্ধতিতে উনি শেখাচ্ছেন, এগুলো আমাকে তৈরি করেছে, আমাকে পরিপূর্ণ হতে সাহায্য করেছে। তারপরে আমি বাজিয়েছি যখন এমন সময় আছে, সেই সময় আমি যখন শিখতাম, ধরুন এতদিন আমার সৌভাগ্য হয়েছে যে আমার বাবার কাছে আমি বসেছি বাজাচ্ছি আর উনিও সঙ্গে, আর কেউ নেই ঘরে, মানে রেয়াজ করছি আর তালিম হচ্ছে। অতএব সেই সময় সেই দিকে আমি সৌভাগ্যবান মনে করি, কারণ এই পরের জেনারেশনে হয়তো অতটা গুরুজিকে শেখানো বাজিয়ে বাজিয়ে শেখানো হয়তো দেখেনি, হয়তো আমি কথাটা বলছি, কারণ আমি যে ফর্মে দেখেছি তার জন্য কি হয়েছে, মানে আমি আমার তবলাটাকে যে রাস্তায় ভেবে হাতটাকে তৈরি এবং মেটেরিয়াল বাজানো যে পদ্ধতিটা জেনেছি, সে ওনার ওনার হাতের
সব মানে হাতের কি বলবো ফিঙ্গারিং এ উনার স্ট্রাকচার দেখে কিভাবে উনি প্রেজেন্ট করছেন, তবে কিভাবে বোলগনে নিচ্ছেন, মানে এখনো ইফ আই ক্লোজ মাই আইস আই ক্যান সি হাউ, মানে ওই দেখতে পাই আমি এখনো মানে ভিজুয়ালাইজ করতে পারি উনি বাজাচ্ছেন, ওনার টোনালটা হাতে এরকম রেখেছেন, এটা এত মানে এখন যদি আমি 10 দিন রিয়াজ নাও করি এফার্টলেস, আমাদের 10 দিন যদি রাজ না করি আমাকে বলে একটা জায়গায় যে কোনো স্পিডে যে কোনো জিনিস ফেলে দিতে ফেলে যায়, কেন জানি না এটা কেন মানে এত সাইন্টিফিক ওয়ে, আমি আমি বলতে চাইছি বলার উদ্দেশ্য এইটাই, মানে সাইন্টিফিক ওয়েতে উনি শেখাতেন যে পদ্ধতিটা, এটা নয় যে আমার মতো সবাইকে উনি করেছেন, যার অনুযায়ী মানুষের তো কাঠামো শরীরের সেই অনুযায়ী সেই তার অনুযায়ী উনি শেখাতেন, কারোকে হতে বলতেন এই আঙুলটা যোগ করো, কারোকে বলতেন এটা ফাঁক করো, এই আঙুলটা ভেতরে রাখো, কারোকে এটা বাইরে রাখো, এখানে প্রেশার দাও, এই এই চিন্তাগুলো এতো ভাবা যায় না, অতএব যে একই রকম না এরকমই বাজাতে হবে তোমাকে, অতএব উনি দেখো এখনকার যারা সবাই বাজায় ঠিক আমার মনে হয় সবারই একই রকম বাজনা নয়, সবাই কিন্তু আলাদা আলাদা করে করে দিয়েছেন, ফিঙ্গারিংটা হয়তো একটু আলাদা, একটু ওর ওর প্রেজেন্টেশনটা আলাদা, অতএব এই শিক্ষা পদ্ধতিটা একটা নিজে একটা রিসার্চ না করলে বা নিজে একটা ওই জায়গায় না করলে গেলে উনি এইভাবে করতে পারতেন না, এত জেনারেশনকে ঠিক ওই অনুযায়ী শেখানো, মানে হ্যাটস অফ টু হিম, মানে একটা তারপরে আর কি বলবো মানে তবলার দিক থেকে বলবো, প্লাস শুধু তবলা বাজালে হবে না, তোমাকে আর একটা মিউজিক করতে হবে, হারমোনিয়াম তো অসাধারণ বাজাতেন, হারমোনিয়াম তো অসাধারণ বাজাতেন, বাঁহাতে বাজাতেন, এমন জায়গা হয়েছে আমি সোলো বাজাচ্ছি উনি গেছেন অডিয়েন্স থেকে উঠাই সরে যাও, অর্ধেক প্রোগ্রামে উঠে উনি পছন্দ হচ্ছিল না যে, কারণ তখন তো ওনারই মেটেরিয়াল বাজাচ্ছি না, ওনারই প্যাড বাজাচ্ছি, হয়তো ওনারই টিআই বাজাচ্ছি, হারমোনিয়াম ঠিক বাজাতে পারছি, উনি উঠে গিয়ে তাকে সরিয়ে দিয়ে নিজে হারমোনিয়াম নগমা রাখলেন, ভাবুন সৌভাগ্যটা, হ্যাঁ তাতে উনি চাই মানে বুঝলেন যে এগুলো খুলবে যদি উনি বাজান, হ্যাঁ তাতে তো উল্টে আমার উল্টে আরো টেনশনে পড়ে গেলাম যে গুরু খোদ বসছেন হারমোনিয়ামে, তো এইরকম দেখেছি পরবর্তীকালে, যদি তুমি অন্য প্রশ্ন না করো তাহলে আমি এখানে স্টপ করি, কারণ সেখানে পদ্ধতিটা বললাম এতগুলো জেনারেশনকে বললাম, হ্যাঁ এবং আরো আরো কাহিনী আমি বলতে পারি তোমার, তুমি সেই অনুযায়ী তুমি প্রশ্ন করতে পারো আমাকে, আর আমরা জাস্ট 2 মিনিট বা 3 মিনিট একটু গুরুজির ভয়েস ওনার আর ওনার সঙ্গীত একটু আমরা শুনি, তারপর আবার আমরা ফিরে আসবো, কারণ ওনাকে স্মরণ ওনাকে স্মরণ করাটা কমপ্লিট হবে না যদি না আমরা ওনার জাস্ট আমরা আমি সৌভাগ্যভাবে জানিও নতুন করে আবার এখনই শুনবো এই মাত্র ওর বাজনা ওনার। I will play tabla solo in taal, teen taal. In tabla, mostly two types of compositions are played. One is theme and variation, and the other is fixed compositions. It is a practice to recite some of the bowls, some of the compositions during a solo recital. Thank you.
আমি একটু জিজ্ঞেস করে নি যে আওয়াজ শোনা যাচ্ছে কি? তোমার শোনা যাচ্ছে এখন? গুরুজির বাজনা শোনা যাচ্ছিল কি? আপনারা শুনতে পাচ্ছিলেন? কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমি আরেকবার চেষ্টা করছি। হ্যাঁ, জাস্ট আমি 2 মিনিটের মধ্যে আরেকবার চেষ্টা করছি, 1 মিনিটের মধ্যে আরেকবার চেষ্টা করছি। ফিরে এসেছি বাজনা শোনার পরে। গুরুমা আপনি যদি একটু আনমিউট করেন, আপনার মাইকটা মিউট করা আছে। তো বাজনা পুরো ঠিক করে শোনা গেছে তো? আমরা যেটা শোনা গেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাজনা শোনা গেছে পুরোই। আচ্ছা গুরুমা, আপনার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে আবার, তো একটু যদি আনমিউট করা যায়। ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে। হ্যাঁ, আপনি মিউট যদি দরকার হয় আমরা এখান থেকে কন্ট্রোল করছি, আমরা এখান থেকে করবো, যদি কোনো আমরা বাজনা চালাচ্ছি বা কিছু করছি। আদারওয়াইজ আপনি আনমিউট থাকুন, আমরা এখান থেকে ওটা কন্ট্রোল করছি। হ্যাঁ ঠিক আছে, এমিলি এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাই, চল। তুমি তুমি মিউট আছো। না না, আমি মিউট আছি যাতে আর কি কোনো অসুবিধা না, কারণ এমনিতে নেটওয়ার্ক প্রচন্ড ফ্লাকচুয়েট করে, আর এই ভার্চুয়াল ব্যাপারগুলোতে তো উই হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ অল দিস। আমি মিউটেড ব্যাপারটা আমি এখান থেকে কন্ট্রোল করছি, তোমরা করো না কিছু। ওকে ফাইন 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 ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি সুনীল কাকুকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। গুরুমার কাছে তো অনেক কিছু জানার আছেই, কিন্তু সুনীল কাকুকে আমি একটা কথাই জিজ্ঞেস করি, যেটা আমি দেখেছি গুরুজিকে one of the most inspiring guru. প্রথমত গুরুর আগে একটি মানুষ, সেই মানুষের তো কোনো মানে we can't define him actually, এত versatile চিন্তা ভাবনা,
যেরকম গুরুমাও বললেন প্রচন্ড কালারফুল, কি ড্রেস পরবেন কি, এবং কিছু ক্ষেত্রে হয়তো অনেক ছোট ছোট জিনিস, যেটা আমার মা আমার সাথে যেতেন ক্লাসে, আমার মা অনেক সময় নজর করেননি, গুরুজি আমাকে বললেন যে চশমাটা নতুন মনে হচ্ছে। তো মানে এই যে ছোট ছোট জিনিসকে দেখা এবং সেটাকে এনকারেজ করা, ইন্সপায়ার করা, বাচ্চারা যখন শিখছে হয়তো তেহাই উনি করে আসতে বলেছিলেন নিজেদের বানিয়ে, সেটা হয়তো ঠিকঠাক করে প্রপার ওয়েতে তারা করে আসেনি বা আনতে পারেনি, ছ বছর সাত বছরের বাচ্চারা তখন তাঁতিনও শিখতো আর কি, সবে সবে শুরু করেছে তাঁতিন, কিন্তু সেটাতেও দেখেছো কিরম ভাবে করছে, এই হবে আমার স্টুডেন্ট। এই যে এই ইন্সপিরেশনস, এই একটা মনোবল বাড়ানোর যে একটা ব্যাপার, আপনারা তো অনেকটা বেশি দেখেছেন, এবং এইটা মানে এই ফিলিংস যেটা আসে, যেটা এনকারেজমেন্ট সব থেকে বড় কথা, এটা গুরুর কাছ থেকে এনকারেজমেন্ট পাওয়াটা যে কত বড় একটা ব্যাপার, জীবনে পথ চলতে গেলে অনেকটা বড় ব্যাপার হয়ে যায়, এটা নিয়ে যদি আপনি কিছু একটু বলেন কাকু। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে উনি জীবন দর্শন দেখিয়েছিলেন, শুধু তবলা বল না, যদি সেইভাবে ওনাকে দেখা যায়, এবং ইন্সপিরেশন দেবেন তাকেই যে সেই রকম জাগে, যে হয়তো দেখা যাবে যে অত সিনসিয়ার নয়, এসছে কারো বাবা মার প্রেশারে, তো তাকে ও সেরকমই শেখালেন, কিন্তু যার মধ্যে সম্ভাবনা আছে, যে এটাকে ক্যারিয়ার করতে চায়, যে শিল্পী হতে চায়, সে যখন ইন্সপায়ার হবেই গুরুজির কাছ থেকে, এমন শিক্ষা ওনার ছিল। উনি বললাম শুধু তবলা শেখাতেন আমাকে, আমি অন্তত জানি তবলা শেখাতেন না, জীবনের সব দিকগুলো উনি শেখাতেন, শিক্ষণীয় ব্যাপার ছিল। ক্লাসের মধ্যে যদি কেউ ডিসিপ্লিন বললাম সেখানে, ওই কেউ হাজান দিয়ে বসে আছে, হায় করে হাই তুলছে, খুব আপত্তি করছে, তুমি ক্লাসের মধ্যে কি তুমি সোজায় বসো, ওইখান থেকে মানে একটা তুমি একটা রিপ্রেজেন্ট করবে, তবলা তবল ছুঁয়ে হয়েও না, এই যে কথাটা মানে আমি অন্য সেন্সে নেবেন না আপনারা, কিন্তু তবলিয়া হওয়ার চেষ্টা, শিল্পী হওয়ার চেষ্টা করবে, শিল্পী হবে, বি প্রফেশনাল, এই যে ধমক দিয়ে শিক্ষা দিয়ে তাকে ওই ক্যাজুয়ালি, উনি তবলা বাজারে ক্যাজুয়ালি কোনো জিনিসটা পছন্দ করতেন না, তুমি যা বাজাবে সিনসিয়ার, যেটুকু করবে ক্যাজুয়ালিটুকু একদম পছন্দ করবেন না, খাওয়া থেকে বসা থেকে এভরিথিং শুড বি একদম সিনসিয়ার হওয়া উচিত। তারপরে মনে করো উদাহরণ দিচ্ছি, উন্মেষকে আমার ছেলেকে লাস্টের দিকে অনেক শুনেছেন, নিজে বলছেন তুই দেখ কম্পোজিশন তৈরি কর, কম্পোজিশন আকাশ থেকে কেউ পড়েনি, কম্পোজিশন সবটাই তুমি কে গুরু লিখে দেবে না, হয় না, তুমি তৈরি করো, এই যে ইন্সপায়ার করা, তুমি এই তৈরি করো, তেহাই তৈরি করো, প্যাস তৈরি করো, নিজে কম্পোজিশন তৈরি করো, তুমি তৈরি করতে করতে দেখবে ফ্লো তোমার মধ্যে আসতে আরম্ভ করবে, এই যে ইন্সপায়ার করা। হ্যাঁ, তারপরে তুমি ভালো বাজাচ্ছ, বাড়িতে বসে থাকলে তোমার কিচ্ছু হবে না, প্র্যাকটিক্যাল কথা, তোমাকে যখন তুমি প্রোডাক্ট তৈরি করেছো, ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট, ইউ হ্যাভ টু শো ইউর প্রোডাক্ট, তোমাকে মার্কেটে দেখাতে হবে যে বিক্রির জন্য আমি এসেছি রেডি, অত বাড়িতে বসে আছি প্রোডাক্ট নিয়ে নোবডি উইল কাম অ্যান্ড বাই ইট, তোমাকে যেতে হবে, এই যে তোমাকে তৈরি করার পর, তারপরে তোমাকে তৈরি হবার তারপরে পরবর্তী কি ইন্সপেক্ট করা, যে তুমি বেরো, তোমাকে মার্কেটে বাজাতে হবে, তোমাকে লোকের সঙ্গে বাজাতে হবে, তোমাকে এই জোরে বাজাতে হবে। আর বাজনার মধ্যে তো আমি একটা মানে গুরু হিসেবে আরেকটা কি ইন্সপায়ার হতাম, আমি মনে করি ষাটের দশকে যখন উনি মধ্য গগনে বাজাচ্ছেন, তখন আমি ছোট, সেই থেকে এখনো পর্যন্ত যা শুনেছি, সেই সময় একটা যে অ্যাটেম বাজনার মধ্যে একটা অন্য ধাঁচের বাজনা, একটা স্পোর্টিং বাজনা, বাড়ি থেকে মুখস্থ করার তেহাই, বাড়ি থেকে মুখস্থ করার প্যাচ নয়, তখন দেখেছি স্টেজের মধ্যে কি অ্যাটেম নিচ্ছেন, এবং আমি মনে করি এই এই পরবর্তীকে ষাটের দশকের থেকে যে তবলাটা কলকাতা আমাদের বাংলার মধ্যে অন্তত ভারতবর্ষে ছেড়িয়ে দিন, আমি এরম বাজনা লোককে ইন্সপায়ার করেছেন, নিজের ছাত্রদের না অন্য কারুকেও, যে বাজনাটা এরকম হওয়া উচিত, এই যে ইন্সপিরেশন দেওয়া অন দ্য স্টেজের মধ্যে, ফিরে এসে কেমন হলো ওটা, তারপরে ফিরে এসে পর মনে কোন কোন বাজনা হলো আমাকে, ইভেন রেডিওতে বাজনা শুনে আমাকে বললো তুই কালকে বাজাচ্ছিলিস ওটা, তুই ওই লোকগীটা বাজাচ্ছিলিস, লোকগীর সঙ্গে এই বাণীগুলো বেশি নিবি, চিন্তা করে দেখুন তার দিকগুলো,
আমি কতদিন রেয়াজ করেছি আমি জানি না, আমি তখন থাকতাম গুরুজির কাছে। আর একটা বলা তো নিশ্চয়ই উচিত, শুধু গুরুজি বললে হবে না, সঙ্গে সঙ্গে গুরুমার কথা না বললে হবে না, সমানভাবে যে ভালোবাসাটা যে শিক্ষাটা দুজনের কাছে আমি পেয়েছি, হ্যাঁ সেটা বলতেই হবে আমার খুব অকুণ্ঠভাবে। মানে আজকে গুরুমা না থাকলে আমি ওরকম গুরুজিকে পেতাম না, ঠিক উল্টো বলতে পারি। যাই হোক, তো উনি শুনেছেন আমার বাজনা, রেয়াজ করেছি আমি তখন, উনি বেরিয়ে যাচ্ছেন বাজার গেছেন, আমি তখন চৌরি ঘরটা বসে রেয়াজ করেছি একা। ফিরে এসে উনি দরজা ফাঁক করে বললেন, খুলে বললেন, এখানটা তুই বাজাচ্ছিলিস, এটা এই এই টেকনিকে কর, এই এই গুলো বাজা, এইভাবে বাজা। মানে বুঝলাম উনি তার মধ্যে এই নয় যে বন্ধ করে ভেতরে চলে, উনি খেয়াল করছেন আমি কি করছি, কি বাজাচ্ছি, এইভাবে ইন্সপায়ার করা। তারপরে ছেলে ছোট যে আমি বললাম আমার ছেলের কথা উদাহরণ দিলাম, ওকে একটু কম বলেছে, কম্পিটিশন তৈরি করো, আমাকে শোনাও অন্য। আর একটা জিনিস, সেই সময় 60-এর দশক থেকে তিনতাল তো উনি বলতেন না, তিনতাল তো আছেই, সবাই বাজার তিনতাল ছাড়া। এবং আমার মনে হয় সেই সময় ঝাপতাল, রূপক, 15 মাত্রা, 11 মাত্রা, 13 মাত্রা, এই যে এতগুলো তালের দিগন্ত খুলে দেওয়া, অ্যাটেম্প নেওয়া, অ্যাটেম্প আমাদের নিচে বলতেন চলো বারো, হ্যাঁ এই যে এগুলো তো আর মুখস্থ হয় না, এগুলো বাড়তে বাড়তে তুমি কমপ্লিট তবলা প্লেয়ার হবে, বাড়তে বাড়তে তুমি একজন শিল্পী নিজে পরিণত হবে, এই যে ইন্সপিরেশন গুলো দেওয়া, আমরা দেখে দেখে ওনার কাছে বড় হয়েছি। তারপরে ধরো আমি এমন জায়গায় দেখেছি 60-এর দশকে, ছোট ওনার সঙ্গে গেছি, দিকপাল রোকেলা বসে আছেন, আমি ভাবতে পারি না এখনো পর্যন্ত অনেক বড় বড় পণ্ডিত ওস্তাদকে আমি ভাবতে হবে ব্যাপারটা। গেছি তবলা সোলো হবে গুরুজির, বসলেন কিছু বললেন না, না না আমি বাড়ি থেকে কি হয়ে এসছি ওটা হবে না, অন দ্য স্পট হবে, বলুন আজকে কি তাহলে বাজাবো তবলা লহরা, মনের জোরটা ভাবুন খালি। এই যে মনের জোরটা যদি আমি না শিখি তাহলে আর উনি গুড়ি কি শেখাবেন। আমি দেখলাম উনি বলছেন বলুন আজকে কি তাল বাজাবো, ভাবুন আজকে এখনো পর্যন্ত বহু ওস্তাদ বহু পণ্ডিতকে যদি আমরা সমালোচনা না করে বলছি যে যা বাড়ি থেকে রেডি হয়েছেন বাদ দিয়ে, আজকে তো সেটা সরজ আমরা রিকোয়েস্ট করি, উনি বলতেন তো, হ্যাঁ আমরা উনি রিকোয়েস্ট বলতেন না আমরা, আচ্ছা একটু অমুক রাগ বাজান তো পরে একটাখানি এতে একটুখানি ইয়ে বাজান, এই যে অন্য রাগের অনুরোধ করা, কি গাইয়ে কি আজকে একটু একটু কারোকে বললেন হয়তো, তারপরে একটু কৌশিক ধ্বনি শোনাও, তারপরে একটু যে লোক রেডি নয় তার তো অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সেটা স্বরূপ তারা তো তৈরি হতেই হয়, তারা অডিয়েন্সের রিকোয়েস্টে বাজাতেই হয় তাদের। তবলা প্লেয়ারদের জিজ্ঞেস করুন তবলা লহরা বাজিয়ে গেলেন, তার দাদা একটুখানি 13 মাত্রা একটুখানি লহরা বাজালেন, দেখে 13 মাত্রা শুনবো, বলুন এই যে মনের জোরটা দেওয়া মুশকিল আছে। আজকে উনি বলছেন যে সেটা সেটা শরৎকে রিকোয়েস্ট করো, গানকে রিকোয়েস্ট করো, অন্য রাগ শোনান, তবলাকে কেন রিকোয়েস্ট করো না তোমরা, এটা অন্য তাল শোনান, একটু 9 মাত্রা শোনান, সাড়ে সাড়ে কথা বাদ দিন, সাড়ে না তো বললে বললো করে যে। আর উনি ভাব বল, এটা ঘটনা হয়ে গেছিল, বললে হয়তো ভাই কেউ কেউ বলতেন ও তুমি বোধহয় শঙ্কর ঘোষের ছাত্র, না শঙ্করদের ছাত্র, মানে এরম ভাবে এরকম শুনেছি আমি এগুলো। যাই হোক, এই যে জোরটা দেওয়া, তোমার কাছে তিনতলা যা হবে তোমার কাছে 9 মাত্রা তাই হবে, তোমার কাছে 13 মাত্রা তাই হবে, হ্যাঁ তো এটা যদি গুরু তোমায় ব্যাক করে, গুরু যদি তোমায় জোরটা না দেয় তুমি তো বাড়তেই পারবে না। আপনি দুটো কথা এখানে বললেন, মেন কথা একটা হচ্ছে সহবতের কথা, আর একটা হচ্ছে মনের জোর, একটা মনের জোর বাড়ানোর। আর প্রত্যেককে আর একটা ব্যাপার আছে যে ছোট থেকে ছোট যেই হোক প্রত্যেকে একটা ইম্পর্টেন্স দেওয়া, যে বাজার করতে যাচ্ছেন বা সেখান থেকে ফিরছেন, হাঁটতে চলতেও প্রত্যেককে ওই মাইনিউট লেভেলে প্রত্যেককে দেখা, তো সেটাও একটা ব্যাপার। আপনি যে সহবতের কথাটা বললেন, আমার একটা কথা বললেন, আমাকে রান্না শিখেতেন, এই এই লয়ের সঙ্গে এই মাছের মুড়োটা এটা দিয়ে এটা দিয়ে করো, এইভাবে করো, দাই রান্না করতেন আমাকে দিয়ে, ধরো গিয়ে ফিশ ফ্রাই হবে, ওই তুমি গিয়ে অমুক জায়গায় নিউ মার্কেটে গিয়ে কি লেক মার্কেটে কোথায় গিয়ে কোন পিসটা নিতে হবে, দিয়ে নিয়ে এসে তাকে ম্যারিনেট করতে হবে, এগুলো আমরা শিখিয়েছেন, নয় জানবো কি করে। তুই শুধু তবলাটা না, তাই বলছি তোমাকে আজকে আমি সেই ফল ভোগ করেছি, আমি ফল আমি পেয়েছি, আমার ছেলে পেয়েছে, তোমার একা একা যদি থাকতে হবে, তুমি টুরে গেছো একা থাকতে হবে, কিন্তু তুমি বাড়িতে একা আছো কিংবা তোমাকে ইয়ে নেই, ও আমার তো কেউ নেই, বউ নেই, মা নেই, আমি খেতে পারছি না, নট দ্যাট,
তুমি নিজে করবে, এগুলো নিজে কোনো এই এইও শিক্ষা। শুধু বললাম না, উনি আমার জীবন দর্শন যখন দিয়েছেন, উনি সর্বাঙ্গীণ একটা গুরু, একটা মানুষ তৈরি করার গুরু। সেটা তবলা দিয়ে হোক, অন্য মন্ত্র দিয়ে হোক, উনি উনি বলছি তো একটা এই অঙ্গে সর্বাঙ্গীণ গুরু হিসেবে যা মনে করি, কমপ্লিট গুরু আমি তাই মনে করি। আমি যে কোথেকে আমি দেখেছি, আমি এমন বিশ্বাস করবেন না, আমি গেছি ট্যুরে, আমাকে বললেন জমুক জায়গায় টিকিটটা ঠিক করে নিয়ে আয় প্ল্যাটফর্মে গিয়ে স্টেশনে। তখন আমি করতে গেলাম, আমাকে বললেন না রিজার্ভেশন নেই, হ্যাঁ ওসব ফুল হ্যাঁ সব। উনি বললেন দাঁড়া ছেড়ে দে। এবার উনি গেলেন, দি কি বললেন আমি জানি না, দি বললেন ইসকো দে দিয়ে দিয়ে। তখন আমাকে কাউন্টারে ডাকলেন, দি সেই লোকটাই আমাকে টিকিট দিলেন, যে লোকটা আমাকে বললেন। তখন আমাকে বললেন দেখো এইভাবে এইভাবে বলবে তুমি, এইভাবে করবে দেখো। হ্যাঁ এইভাবে শেখালেন উনি, উনি হ্যাঁ আবার তুমি আমার আবার তুমি আবার শাসনও করতেন কিছু হয়তো, তোমাকে তুমি অ্যাডাল্ট হচ্ছ, তোমাকে এটা তুমি অ্যাডাল্ট অনুযায়ী তুমি কিছু কাজ করো, কিন্তু নট দ্যাট তোমাকে বললাম বলে তুমি আমার সামনে সেগুলো করবে। তুমি আমার সামনে দাঁড়িয়ে সিগারেট খাবে কোনোদিন করবে না, এটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু তুমি বলছি আর কি, আমি আমি যখন আলোচনা হচ্ছে, তার মানে এই নয় যে তোমাকে শেখাবেন না, উনি সব দিক শেখাচ্ছেন কিন্তু সঙ্গে সঙ্গে শাসনটা রেখে গেছেন। তখন উনি আমাকে রেখে গেছেন কিন্তু আমি কাঁধে হাত দিয়ে আমার ও গুরু আমার বন্ধু হয়ে গেছে, নট দ্যাট ও বাবাই আছে, কতটা মিষ্টি দেবো উনি জানতেন, তার সঙ্গে কিরম ভাবে কতটা মিশবো, কতটা সে আবার মেনে পড়বে কে হয়ে যাবে, নট দ্যাট। আর উল্টে পড়লেন গায়ে, তুই যা বাজাচ্ছিস ফাটিয়ে দিচ্ছিস, সে গ্যাস হয়ে গেল না, উনি জানতেন একে এতটা বলার প্রয়োজন আছে, একে এতটা ধমক দেওয়ার প্রয়োজন আছে, ব্যালেন্সটা উনি করতে পারে মানুষ হবে। ওরে বাপ রে বাপ, ভীষণ গুরুমা। একটু গুরুমার কাছে যাব, গুরুমাকে আমরা একটু জিজ্ঞেস করব এই কি আপনারা আপনাদের যে একসাথে বিদেশে ট্যুর হতো, আপনারা যে একসাথে প্রোগ্রাম করতে যেতেন বা উনি বাজাতে গেছেন তার সাথে আপনি গেছেন, তো সেই ঘটনার মধ্যে কোনো একটা ইন্টারেস্টিং কোনো ঘটনা যেটা আমাদের আমাদের জানা উচিত বা আমাদের শিক্ষা, এরকম যদি কোনো একটা ঘটনা বলেন আমাদের যদি তাহলে। মানে যতগুলো বাজা তো সবটাই তো ঘটনা, মানে এত এতই ভার্সেটাইল, এতই লার্নেড লোক, অসাধারণ বাজাতো। আর কোনো জায়গায় বিদেশে গিয়ে একবার মনে আছে লন্ডনে আমরা একটা প্রোগ্রামে দুজনেরই প্রোগ্রাম, কিছুতেই আমাকে আগে গাইতে দিত না, ও তো আগে আমি বাজিয়ে নিই এবার তারপর তুমি গাইবে। হ্যাঁ এবার বাজাতে গিয়ে মজার আর কি, এতটাই সময় নিল না, আমি একা একটা ঘরে ড্রয়িং এই যেটা কি বলবো তারপরে আরেকটা ঘটনা বলি, একবার আমি একটা জায়গায় ওর বাজনা হয়ে গেছে, সেকেন্ডটা আমি গাইবো, ও হারমোনিয়াম বাজাবে, হারমোনিয়ামটা খুব ভালো বাজাতো, আর আমার ছেলে বিক্রম তবলা বাজাবে। তো আমি গাইতে উঠেছি, তখন আমি বললাম তুমি কি গাইবে, আমি বললাম জয়জয়ন্তী গাইবো। তা উঠেছি, এবার গানটা ধরেছি, মানে একটা তানপুরা খালি আমার হাতে, ও হারমোনিয়াম বাজাচ্ছে আর বিক্রম তবলা বাজাচ্ছে, ও কিচ্ছু বাজাচ্ছে না, মানে রিডের ওপর দিয়ে 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 হাতগুলো ঘোরাচ্ছে। আমার তো খুব খালি খালি লাগছে, যাই হোক ওরম করে গান শেষ হলো, কিচ্ছু বাজালো না। তারপরে আমি বলছি তুমি এরকম করলে কেন, কিছু বাজালে না। তখন বলছে কি জয়জয়ন্তী কি সোজা রাখ, আমি কিন্তু আগে থেকে বলেছি, ও জানে, ও মানে এগুলো খুব মজা করতো আর কি। এরকম সব ঘটনা অনেক আছে, অনেক জায়গায় গেছে আমি বসে থেকেছি। আপনাদের প্রোগ্রাম একসাথে হতো যখন উনি আগে সোলো বাজাচ্ছেন, গুরুজি আগে সোলো বাজাচ্ছেন, তারপরে আপনার প্রোগ্রাম, আপনি যখন গাইছেন তখন কি আপনার সাথে উনি সঙ্গত করছেন না অন্য কেউ? না, আমার সঙ্গে ও সঙ্গতটা কম করেছে, বেশিটা সুনীল করেছে, বিক্রম করেছে, এরকম পরিমল করেছে, কিন্তু ও করেছে কিন্তু কম, অতটা না, হারমোনিয়াম বাজিয়েছে খুব আমার সঙ্গে।
আচ্ছা কাকু, কাকু কিছু বলছেন বোধহয়? কাকু আপনি কিছু বলছেন এই এই প্রসঙ্গে? আপনি বোধহয় কিছু যোগ করতে চাইছেন? এমন অনেক সময় প্যাকেজ প্রোগ্রাম হতো আমাদের, যেখানে আমাদের গুরুমা বৌদি গান করবেন, সঙ্গে সঙ্গে হবে হয়তো আমি বাজাচ্ছি কে অন্য কেউ, বেশ অনেক বেশিরভাগ আমার প্যাকেজ আমি বেশি বাজিয়েছি, আর তারপরে গুরুজি লহরে আছে। তো সেখানে না গুরুজি ব্যাপারটা আমি যা বুঝেছি এখন এই বয়সে বুঝতে পারি, উনি যেহেতু বাঁহাতে হারমোনিয়াম বাজাতেন, যদি লেফটি ছিলেন না কিন্তু বাঁহাতে হারমোনিয়াম বাজাতেন, কিন্তু বাঁহাতে হারমোনিয়াম তো রেগুলার প্র্যাকটিস ছিল না, সেই জন্য খুব স্পিডে করলে হাতটা ইয়ে হয়ে যেত, কিন্তু উনি মানে গে দেখি দেবেন, হ্যাঁ মাঝে একটু প্রোগ্রাম করতেন লহরা মাঝে, তখন উনি আগে সারগান করতেন, হ্যাঁ সারগান করতেন। তো তুমি জানো কি জানি না উনি শরৎ বাজাতেন, তোমরা কি জানো সাহেবের কাছে শরৎ শিখতেন উনি? শুনেছি আলিগুল খান সাহেবের কাছে শিখেছেন শরৎ বাজাতেন। তো না তারপরে এই হারমোনিয়াম বাজাতেন, কিন্তু বললাম না বদি বলেন না কেন বাজাইনি, কারণ প্র্যাকটিসটা তো নেই, তো সেই জন্য হাত, কিন্তু ব্যাপারটাকে সবই জানেন সেটা, কিন্তু ওই তো হতে হতে স্টেজ অ্যাটেন্ড নেয়নি, ইয়ে নেয়নি, এটা ঠিক। কিন্তু মানে তারপরে নাচের বোল তো ও জানে ভালো করতো, নাচের বোল কম্পোজ করার উপরে। হ্যাঁ তারপরে পরবর্তীকালে আমি একটু আসবো অন্য ওনার আর একটা দিকের দিকে, ওনার ক্রিয়েশনটা আমি বলতে পারি যে ওনার ভেতরে যে গানের মিউজিক কতটা ছিল তার প্রমাণ হচ্ছে ওনার সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, দ্যাট ইজ মিউজিক অফ দ্য ড্রামস। 80 দশকে এটা প্রথম মঞ্চস্থ হয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, আলী আকবর খান সাহেব, কিষান মহারাজজি, এদেরকে এনার সব ফার্স্ট হয়ে এসছেন। ভাবুন তবলা প্লেয়ার একটা মিউজিক অফ দ্য ড্রামস তৈরি করেছেন, কি নাম দিয়েছেন? মিউজিক অফ দ্য ড্রামস, মানে মিউজিক ফ্রম দ্য ড্রামস, নট ড্রাম অর্কেস্ট্রা, মিউজিক অফ দ্য ড্রামস। তার মানে সেখানে প্রথমে শুরু হচ্ছে কি, 10টা তবলা আছে, তবলা তরঙ্গ আছে, জল তরঙ্গ আছে, তখন তবলা আছে, ঢোলক আছে, কিন্তু শুরু হচ্ছে কি দিয়ে, রাগচন্দ্র কোষ, একদম ধ্রুপদী মেজাজ, ধা ধা দেন, তাতে পুরো স্থায়ী হলো চন্দ্রকোষের গতের মুখ এলো, দিয়ে যেমন ধ্রুপদ বাড়ে, প্রথমে সিঙ্গেল দেড় গুণ লয়, দুগুণ লয়, যেমন ধ্রুপদ বাড়াতে হয় ওই রকম, তারপরে তোমাকে ধা ধা দিন তা আগা দাগে দিন তা দাগে দাগে দিগেন তা, এরকম পুরো মনে হবে তোমার, চোখ বুঝলে মনে হবে তোমার একটা ধ্রুপদ কেউ কোরাস গাইছে, হলো তারপরে সেটা ছেড়ে দাও, একটা পিস হয়ে গেল চন্দ্রকোষ। এবার শুধু তিন তালায় শুধু তবলা, শুধু তখন না দিন তখন মিউজিক নেই, তবলা তো তবলা, আবার কৌশিক ধ্বনি একটা ক্রিয়েট করলেন একটা পিস মিউজিক অফ দ্য ড্রামসে, মনে হবে তুমি আলী আকবর খান সাহেব তার স্টুডেন্টদের দিয়ে শরৎ বাজাচ্ছেন, ওই রকম শরদের যে বিস্তার হয়, শরবের যে জোর হয়, শরবের যে আলাপ হয়, শরদের যে তারপরে পরবর্তীকালে সাতসঙ্গত হয়, সহজ জবাব হয়, মানে স্টেপ বাই স্টেপ একদম মনে হবে শরদের একটা আইটেম হচ্ছে। আলী আকবর খান সাহেব ওনার 10 জন ছাত্রকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেখানে শরদের আইটেম হচ্ছে, আর তবলা সেখানে খালি ঠেকা রাখছে, মাঝে মাঝে ড্রাম সেট ঢুকছে সেখানে, ওই ভেরিয়েশনের জন্য ঠেকাটা উনি ড্রাম সেট ইউজ করেছেন, মেনলি তবলা বাজ্যে সেখানে ঠেকাটা রাখছে, আর বাজ্যে কি তবলা তরঙ্গ জল তরঙ্গে মিউজিক হচ্ছে। আমি তো এখনো পর্যন্ত ভারতবর্ষে কারুর থেকে শুনিনি যে এই দিয়ে মিউজিক তৈরি করে কোনো অর্কেস্ট্রা হয়েছে, তবলা অর্কেস্ট্রা মানে ওই আমি 4 জন মিলে একটা টুকরো বাজিয়ে গেলাম, ও 4 জন মিলে একটা টুকরো বাজিয়ে গেল, এ কিছুক্ষণ সোলো বাজালো, ও কিছুক্ষণ সোলো বাজালো, একটা পুরো অর্কেস্ট্রেশন যাকে বলে পুরোটা বাঁধা আছে, কে কারপর কি কে নোট অনুযায়ী, এই নোট অনুযায়ী যাবে, তারপরে এই ঢুকবে, তারপরে এতখানি বিস্তার হবে না, এখনো পর্যন্ত এরকম সৃষ্টি আমি অন্তত আমার জ্ঞানেও তো আমি দেখিনি, জানি না আপনারা দেখেছেন কিনা, আমি মনে করি এটা একটা যুগান্তকারী সৃষ্টি উনি করে গেছেন, এর বিকল্প কবে হবে আমি জানি না, আর সবাই এই এই এখনকার জেনারেশনের হয়তো কিছু কিছু জেনেছে, কিন্তু এটাকে মানতে হবে এই ক্রিয়েশন ওনার যে করে গেছেন, আর হবে না আর হয় না আগে, আরো যাতে এটা আগে আগে মানে এটাকে যাতে তার শিষ্য প্রতিষ্ঠানরা যাতে এটাকে আরো নিয়ে যায় আর মানে কন্টিনিউ করে যাতে নিয়ে যায়, মানে আমি কি করতে পারি, আমরা তো এখানে হয়তো এটাকে অন্য একটু অন্য এখনকার অন্য রং দিতে পারি,
ব্যাপারটা ফ্রেমটা ওনাকে রাখতেই হবে, ওর বাইরে যেতে পারবো না। এখানে একটু, এখানে হয়তো ব্লু রং আছে, আমি তো একটু বেশি ডিপ ব্লু করে দিলাম, ওখানে রেড আছে হয়তো রেডটা একটু কমিয়ে দিলাম, দ্যাটস অল আই ক্যান ডু। কিন্তু ব্যাপারটা উনি যে করে গেছে, রং গুলো সাজিয়ে গেছেন, যে কম্পোজিশন তৈরি গেছে, ভাই তোমার ন মাত্রা একটা অর্কেস্ট্রেশন হতে পারে? ন মাত্রাতে ভাবো দিগিনি, তুমি তো বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে অনেক দিকপাল, আমি নাম বলতে চাই না, বড় বড় তাল তালের লোক এসছে, ন মাত্রাটাকে গুনছে ছ মাত্রা, ধিন ধিন তাকুন তাকুন নানা দিক 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 দিক, এক দু তিন চার পাঁচ ছ এক, দেখি 10 মিনিট ধরে উনি এইভাবে তাল দেখে যাচ্ছেন, আসলে তা না, দিন দিন তাকুন তাকুন নানা দিক দিক দিক, এক দু তিন চার পাঁচ চার না এক দু তিন চার, এরকম যাচ্ছে ভেতরে, কিন্তু মানে না বুঝিয়ে দিলে উনি বুঝতে পারবে না যে ন মাত্রা চলছে। তোমাকে মনে হবে দিন 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 দিন, মানে এতটা নমাত্রাটাকে নমাত্রা করে দিলি, ভেতরে নমাত্রা আছে, তোমাকে মোড়কে তোমাকে ক্যাপসুল খাওয়ানোর মতো ইজি করে দিয়েছেন, মিউজিকটাকে ইজি করে দিয়েছেন, এই যে গুণটা ঝরো। আমি যদি কঠিন করে নমাত্রা করে করতাম, লোকে আর্ধেক তো বুঝতে পারতো না, পালাতো। তোমাকে সব কঠিন জিনিস বাজাচ্ছে, কিন্তু সহজ করে তাকে পেশ করো। একটা কথাই বলবো, এত কিছু শুনলাম আমরা, গুরুমার কাছ থেকে শুনলাম, সুনীল কাকুর কাছ থেকে শুনলাম, মানুষ হিসেবে, জীবন সঙ্গিনী ওনার হিসেবে, গুরুমার এতে সুনীল কাকুদের গুরুজি হিসেবে, দাদা হিসেবে, বন্ধু হিসেবে, পারফেক্ট মিউজিশিয়ান হিসেবে, পুরো অল টোটাল কোনো খামতি রাখেননি উনি, সব দিকটা উনি মেনটেন করে গেছেন, কাউকে কোনো অভিযোগের কোনো জায়গা দেননি। এবং সব থেকে বড় জিনিস আমি একটা দেখেছি, যে যেহেতু আমি ইন্সপিরেশনের কথাটা বললাম, মানে ইন্সপায়ার করা সবসময় একটা দেখানো, যে একটা পজিটিভিটি উনি সবসময় দেওয়ার চেষ্টা করতেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের মধ্যে, এবং যখনই কোনো প্রোগ্রাম হচ্ছে সবাইকে ডেকে দেখানো, ও আমার ছাত্র কি বাজাচ্ছে বলো, মানে এই যে জোর করে একটা গুরুর কাছ থেকে, শুধু এটা আশীর্বাদ স্বরূপ নয়, সব থেকে যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ দেখছেন যে একজন গুরুজি, একজন গুরু, প্রকৃত গুরু যাকে বলে, তিনি তার ছাত্র ছাত্রীকে কিভাবে মোটিভেট করছেন, এটা কিন্তু সব থেকে বিরল দৃশ্য আজকের দিনেও, যাকে বলে সুনীল কাকু গুরুমা দুজনেই মানবেন আশা করি আমার এই কথাটাতে, কারণ এটা জেনারেলি দেখা যায় না, মানে সব সময় একটা বুস্ট আপ করা। এবং মানে ওনার কথা তো সারা জীবনেও শেষ হবে না আমার তো মনে হয়, মাঝে মাঝে আমি রামপ্রপন্ন দুজনে একে অপরের সাথে এভাবে কথাও বলি, যে কিছু মানে এক দুদিন অন্তর গুরুজির কথা আসবেই, যে জানো এটা বলতেন এটা বলতেন, মানে তাল ক্লাস ফার্স্ট দিন করে এসে ফোন নিজে করছেন, আমার কি জায়গা আছে, কোনো অস্তিত্ব নেই, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে কেমন লাগলো তোর আজকে, এই যে আর কি শিখতে চাইছিস, আরো কিভাবে জানতে চাইছিস, ভেবে আসবি কিন্তু পরের ক্লাসটাতে, কে দেয় এই জায়গাগুলো, কোনো গুরু তো আমার মনে হয় না দেন না। এবং একটা সময় এমন ছিল, স্টিল নাও একটু হয়তো এটা আপত্তিকর হয়ে যাবে এখানে বলাটা, কিন্তু যেদিকেই আমরা তাকাই না কেন, ম্যাক্সিমাম কিন্তু গুরুজির ছাত্ররাই কিন্তু রুল করছে, এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু ইটস ভেরি ট্রু অলসো, যদি নিজেরা আমরা যদি সেই জন্য পরবর্তীকালে পরবর্তীকালে এটাকে অনেকে বলছিল শঙ্কর ঘোষের ফ্যাক্টরি প্রোডাক্ট, মানে এতটাই হয়ে গেছে। হ্যাঁ, এবং প্রত্যেকে কিন্তু নিজের জায়গাটাকে কিন্তু প্রতিষ্ঠিত করে, এবং গুরুজির যাতে কোনো দিকে কোনো নামের খামতি নয় সেই চেষ্টাও কিন্তু আজকের জেনারেশন কিন্তু করে যাচ্ছে। এটা বলবো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওনার প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন জেনারেশন প্রত্যেকে কিন্তু আলাদা, কেউ কিন্তু কারোর সাথে কোনো কারোর কোনো মিল, একটা বেসিক ভ্যালুস সেটা তো থাকবে, একটা ঘরানার ভ্যালুস, একটা গুরুর ছাপ বা গুরুর একটা, কিন্তু প্রত্যেকে আলাদা একটা তাদের আইডেন্টিটি যেটাকে বলে, তো সেটাও একটা গুরুর কন্ট্রিবিউশন।
প্রত্যেক আলাদা আলাদা ভাবে একটু একটু আলাদা ভাবে দেখানো, সেটাও একটা সাংঘাতিক ব্যাপার। ঠিক কথা বলেছো, এখন কেউ যদি আমাদের বলে একটু 15 মিনিট 16 বাজাতে আমরা মুশকিলে পড়ে যাব। মানে তালিম এত এত মানে আছে, মানে 15 মিনিট 20 মিনিটে তুমি যদি বলো যে একটু সুনীল কাকু একটুখানি 10-15 মিনিট একটু 16 বাজান, আমি চিন্তা করে যাবো কি বাজাবো রে বাবা। মানে মেটেরিয়ালের ভাবনা, রে বাপ রে বাপ। মানে আর ক্রিয়েশন তো আমি আগেই বললাম, মানে যেগুলো আমাদের অনেক সময় হয় না শাস্ত্রে লেখা আছে, এইকে অমুক ছুপক বলে, অমুককে অমুককে তবলার এই জিনিসটাকে তারাও ব্যাখ্যা করতে পারেনি, ওই কোর্সের মধ্যে আছে, কিন্তু উনি সেখানে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে দিয়েছিলেন। যে এইটা এই যে ফারাদ বলে একটা বোল আছে, সেটাকে কেউ বলে ইয়ে, তার তার বোলটাকে বইটা বার করো, দেখবি তাতে তারা লেখক লিখতে পারেনি। আমরা বিমিউজ পরীক্ষাতে লিখে যাচ্ছি ও ওই অমুক বলে, সেটা প্র্যাকটিক্যালি কি হবে? একটা এরকম প্র্যাকটিক্যাল লোককে দরকার তো, এরকম যোগ্য লোককে দরকার তো, এটা গুণী ক্রিয়েটিভ লোককে দরকার তো। উনি ঠিক করে দেখিয়েছেন এই দেখো এই বলটা এরকম লেখা আছে, এই বল এরকম হয় বলে ক্রিয়েট করছেন। আরে বাপ রে বাপ, সত্যি ওই যা লেখা আছে তখন আমরা বুঝতে পারি সত্যি করে এটার মর্ম হচ্ছে, এটা যথাযথ আজকে মর্যাদা পেলো যে এই যে সংজ্ঞাটা আছে, অমুক বলটা এই সর্প বিদ্যা কি একটা আছে সাপের মতো ইয়ে, যে বলটা এখন নামই পড়ে আসছি আছে না, উনি যে বলটা তৈরি করলেন হাতির মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো ধরো করে দেখিয়ে দিচ্ছে ওনার নিজের বইয়ের মধ্যে এগুলো সব আছে, করে দেখিয়ে দিচ্ছেন যে এগুলো সত্যি দেখাই বলটা হচ্ছে এই করা। এই যে ক্রিয়েটিভিটি, এটা ক্রিয়েটিভিটি, তুমি যে একদম কথাটা ইউজ করলে না, তো আমি তো আমি আমি আর মহাগুরু আমাদের জ্ঞানবাবু যে যে তসলি মহর্ষিকে বইটা আছে সেই বইয়ের মধ্যে তো উনি অনেক লিখেছেন যে এরা মধ্যে আমার গুরু শঙ্করের নাম করে যে ওর মধ্যে যে ক্রিয়েটিভিটি যা দেখেছি তার অন্য কারোর মধ্যে দেখিনি, এই যে উনি নিজে বলে গেছেন। আমি আমরা দেখছি যে ক্রিয়েটিভিটি মানে আজকে বলো গুরুজি একটা ঘেন্ত্রাণ 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 দিয়ে আমরা তো বেশি টুকরা পাই না পরে দিন তো, আরে বাবারে বাপ 1 মিনিট টাইম নিলেন, আরম্ভ করে দিলেন লেখ 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 লেখ, মানে মানে খালি বলো যে এটা গুরুজি হয় আজকে এমন মানে কিছু জিনিস বলতেই হচ্ছে এখানে টেকনিক্যাল টার্মস, যেমন হচ্ছে ঘেন্ত্রাণ একটা বল, সে ঘেন্ত্রাণ বলটা কখনো কায়দাতে ইউজ করেনি কেউ আগে, কত দিগ্গজ কোনো পণ্ডিত বলতে পারবে না তো ইউজ হয় না। তুমি বলতেন কেন হবে না, কেন হবে না কেন? আজকে তো আমরা একসময় ভাত খেতাম শুধু, তো আমরা পিৎজা খাই না, যুগের সঙ্গে সঙ্গে তো আমরা খাবারও পরিবর্তন করে নিয়েছি, আমরা বার্গারও খাই পিৎজাও খাই চাইনিজও খাই বা ভাতও খাই, তো ঘেন্ত্রাণ হবে না উনি এই এগুলো আপত্তি করতেন। মানে আমি যেটা বলার কথা হচ্ছে এইটাই, উনি ওই অমুকটা আছে ওইটা কি মেনে আসবো, উনি এইটা কিন্তু ভাঙার পক্ষে ছিলেন, যুগোপযোগী একটা জিনিস তৈরি করা, কেন হবে না এই বাণীটা দিয়ে কেন রেলা হবে না, দা ঘেন্ত্রাণ তোর কেটে ঘেন্ত্রাণ দাঁতের কেটে ঘেটে 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 দাঁতের কেটে না কেন একটা ঘেন্ত্রাণ তোর কেটে ঘেন্ত্রাণ, মানে তবলা বাজারে তারা বুঝতে পারে আরে বাবা এর সঙ্গে এর সঙ্গে মিশতে পারে, মানে আদা জল যে আদা বলে না আদা আর কি কাজ করে মেশে না উনি মিশিয়ে ছাড়বেন, মানে এরকম চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল ওনার মধ্যে, মনে জোর ছিল যে মিশবে না মানে মেশাতেই হবে। অ্যাবসলিউটলি ভীষণ, মানে মানে আপনাদের কথা শুনেও আমরাও খুব ইন্সপায়ার হয়েছি এবং প্রত্যেকটি ভিউয়ার্স যারা আজকে আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন তারা প্রত্যেকে মানে শুনে আরো গুরুজি আমাদের সামনে একদম প্রকট হয়ে এলেন যেন মনে হচ্ছে, মানে এত ভালো একটা সেশন, এবং আমাদের এর পরেও আরেকটা সেশন আছে পরিমলদা আর সুব্রতদাকে নিয়ে, আমরা আরো কিছু গুরুজির ব্যাপারে জানবো ওনাদের কাছ থেকেও। তো মানে ওনার কাছে সিরিয়াসলি ওনার কাছ থেকে মানে ওনার ব্যাপারে অফুরন্ত জিনিস আছে জানার, মানে হয়তো দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে কিন্তু জানার শেষটা আমাদের হবে না, এবং দিস আর অল দ্য ট্রেজারস অফ আওয়ার লাইফ। তালিমের সম্ভার যেরকম করেছেন, এত তালিম করেছেন, এত মেটেরিয়াল আছে যে 10-15 মিনিট বাজাতে গেলে ভাবতে হয় এত জিনিসের মধ্যে কোনটা চুজ করব, তো ওনার জীবনও সেরকম ছিল, ওনার জীবনের হয় না বাজাতে যায় না অসুবিধা আছে, মানে মানে বলে না মানে মানে বলে বাণীর ভারে তুমি ইয়ে হয়ে যাবে কি রিসার্চ করতে পারবে না। আজকে একটা আমি নাম বলছি না,
অন্য একজন বড় পণ্ডিতের ছাত্র, সে আমাকে বলছে দেখো শুনলা যে আমি একটা মানে নাম বলতে পারছি না কেন কিন্তু কথাটা কত ইয়ে শুনো, উনি বলছেন দেখো আমরা অনেকে বাজাই কিন্তু স্টেজে গিয়ে না আমরা কেমন মিয়ে যাই, ঠিক ঠিক মিয়ে যাই, কিন্তু শঙ্কর কাকার ছাত্রদের মধ্যে ওই যে জোরটা ব্যাপারটা আছে না, দেখে আর লড়ে যাবো স্টেজের মধ্যে গিয়ে, এই যে কথাটা উনি ও নাম বলে বলে বললো আমাদের গুরু ভাই কারকার নাম বলে বললো যে এই দেখো তোমরাও যখন স্টেজে ওঠো, স্টেজে উঠলে কিন্তু দেখলি মনে হবে না এই যখন এইরকম পাটানি বাজাচ্ছে এইরকম এই নিশ্চয়ই শঙ্করদার ছাত্র, এই যে ব্যাপারটা তুমি বললে না বলছে আমরা মিয়ে যাই শঙ্করদার ছাত্র কিন্তু স্টেজে উঠলে কিন্তু একটা ব্যাপার হয়, হ্যাঁ একটা মনের জোর নিয়ে একটা কি ব্যাপার হচ্ছে, এই যে মনের জোরটা দেওয়া এই যে হ্যাঁ নিজেকে নিজের উপর প্রচন্ড নিজের উপর, হ্যাঁ তুমি যদি স্টেজের উপর নিজের উপর আস্থা না থাকে নিজের উপর যদি কনফিডেন্ট না থাকে তুমি তো অর্ধেক হয়ে যাবে স্টেজের মধ্যেই, আমাদের জন্য কিছু বলতে চান, সব শ্রোতারা যারা শুনছেন তাদের জন্য কিছু শিক্ষণীয় যদি কিছু হয়? এইটাই বলবো, আমরাও তো প্রচুর রেয়াজ করে প্রচুর শিখে তবে আমরা অন স্টেজ এসেছি, শিক্ষার কোনো শেষ নেই, আমি নিজেও এখন শেখাই অনেক, তো তারাও অনেক দিন শিখছে, কেউ 22 বছর 20 বছর কিন্তু তবুও তারা শিখে যায়, বলে যতদিন থাকবো শিখবো, তো সেইটা শিক্ষার শিক্ষাটাকে সব থেকে বড় মূল্য দিতে হয় তালিম, তালিমটাকে মূল্য দিয়ে এগিয়ে যাও। নমস্কার। তো আমরা কাকু আমরা আপনাদের দুজনকেও, হ্যাঁ মানে সুনীল কাকু গুরুমা দুজনকেই মানে কি বলবো মানে প্রণাম, সশ্রদ্ধ প্রণাম বললেও হয়তো অনেকটা কম হবে, কারণ এই সাডেন আইসিএমসি শুরু করাটাই একটা আমাদের কাছে অনেকটা বড় চ্যালেঞ্জ ছিল, কে আর এখানে কিন্তু আমরা কোনো মানে আমাদের নিজেদেরকে প্রুফ করছি না যে আমরা কাকে এখানে আনতে পারছি, সব থেকে বড় কথা আমাদের একটা মেইন যেটা টার্গেট সেটা যেন আমাদের কাছে এটা যেন একটা শিক্ষণীয় হয়ে ওঠে, এই যে আপনারা আজকে যে জিনিসগুলো আমাদের বললেন সেটাও কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা হিসেবেই কিন্তু আমাদের কাছে এলো, গুরুজিকে আরো ভাবে আরো প্রিসাইজ ওয়েতে আমরা দেখতে পেলাম চোখের সামনে, মানে আপনারা দুজনেই যে সঙ্গে সঙ্গে তোমাদেরও আমি ধন্যবাদ দিতেই হবে, তোমাদের আমার বয়সের ছোট যে তোমরা এরকম একটা দিনে একটা মহান গুরুর ওপরে তোমরা আজকে প্রোগ্রাম করলে, এটা খুব ভালো লাগলো আমার যে তোমরা একটা যোগ্য দিনে যোগ্য মানুষের প্রোগ্রামে আমাদের কিছু বলার সুযোগ দিলে, তার জন্য তোমাদেরও ধন্যবাদ দিই আমরা। না না ধন্যবাদের উপযুক্তই নই, আপনাদের আশীর্বাদ তো আমাদের দরকার সবাইকে, এবং একটা রিকোয়েস্ট আপনাদের দুজনকে, কালকে সকাল 10টা থেকে গুরুজির কিছু স্টুডেন্ট এবং তার বাইরেও যারা অলরেডি দে আর সার্ভিং ফর তবলা ফর দ্য মিউজিক এরকম কিছু মানুষের এরকম কিছু আর্টিস্টদের কিন্তু পারফরমেন্সেস আছে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি, যদি সম্ভব হয় একটু মানে ওরাও ইন্সপায়ার্ড হবে আপনাদের যদি প্রেজেন্স লাইভ পারফরমেন্সেস গুলোতে যদি থাকে, মানে আইসিএমসির পেজ থেকেই হবে, যদি একটু সম্ভব হয় প্লিজ আপনারা ওখানে দেখেন আর কি, একদম শোনার জন্য। আর তোমাদের তোমাদের মারফত আমি একটা রিকোয়েস্ট করলাম, যারা আজকে দেখছেন হয়তো জানেন না হয়তো হয়তো তারাও পণ্ডিত শঙ্কর ঘোষ ফাউন্ডেশন পেজে গিয়ে আমাদের মানে ছোট থেকে মোটামুটি বড় পর্যন্ত তবলা সোলো ওনার কম্পোজিশন আজকে দেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখবেন, আজকে দেওয়া হয়েছে হ্যাঁ সেটাও দেখবেন, একদম একদম নিশ্চয়ই ডেফিনেটলি এটা নিয়েই তো আমাদের এভাবে চলতে হবে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব গুরুজির একটা বাজনার ক্লিপ দিয়ে, ঘেন্তারান্ধা যেটা কাকু কিছুক্ষণ আগে বললেন সেটাও আমরা শুনব, সেটা আমরা শুনবো, তো ওটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি, এবং 8:30 থেকে আমাদের সেকেন্ড সেশন আছে যেটা এমিলি অল বলেছে, তো আপনারা যারা আমাদের সাথে আছেন তারা কিন্তু 8:30 থেকে থাকবেন আমাদের সাথে আর একটা সেশনের জন্য পণ্ডিত শঙ্কর ঘোষের উপর গুরুজির উপরে। তো আমরা এবারে এই এই ক্লিপটা দিয়ে আমরা এই পর্ব শেষ করব, তো আপনাদের আবার প্রণাম,
অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে এটা আমরা চালিয়ে যেতে পারি। প্রণাম গুরুমা। তোমাদের আগামী প্রোগ্রাম কোন শুভকামনা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনারা থাকুন, জাস্ট বাজনাটা শেষ হওয়ার পর আমরা আছি 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 আছি। Grande, 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 grande